হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনার ফ্রেন্ড। যারা ছাদ বাগানে ফলের গাছ করতে ভালোবাসেন তাদের কাছে একটা অত্যন্ত জনপ্রিয় গাছ হলো মিষ্টি কামরাঙার গাছ। সাধারণত 12 মাসি জাতের মিষ্টি কামরাঙার গাছ ছাদে, টবে অথবা ড্রামে চাষ করা হয়, কিন্তু এই 12 মাসের মধ্যেও বেশ কয়েকটি জাত রয়েছে। যদি সঠিকভাবে জেনে সঠিক জাতের গাছটা করা যায় তাহলে অবশ্যই ছোট্ট একটি গাছেও প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব। আমার এই গাছটির বয়স মাত্র 4 মাস। ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন গাছের গ্র্যাফট এরিয়া থেকে শুরু করে একদম কাণ্ডের ডগা পর্যন্ত সম্পূর্ণ গাছটি ফুলে ভরে গেছে। ফুল আসার পাশাপাশি গাছের প্রতিটি ব্রাঞ্চে নতুন গ্রোথও আসছে, অর্থাৎ গাছের বৃদ্ধিও খুব ভালোভাবে হচ্ছে। আমি এই গাছটিকে কিভাবে কি পরিচর্যা করেছি যাতে করে এই গাছে এত পরিমাণে ফুল এসেছে এবং এতটা নতুন গ্রোথ এসেছে তা 45 দিন পিছনে নিয়ে গিয়ে আপনাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব। তাহলে চলুন টাইম ট্রাভেল করে 45 দিন পেছনে যাওয়া যাক। তখন গাছটি একটি ছোট্ট 10 ইঞ্চির টবে বসানো ছিল। গাছের গ্রোথ মোটামুটি ভালোভাবে হচ্ছিল, তবুও কেন জানি না আমার মনে হলো এই গাছটিকে একটি বড় টবে বসানো দরকার। কেননা প্রতিদিন সকাল বিকাল জল দেওয়ার পরেও গাছের মাটি শুকিয়ে যাচ্ছিল, আর গাছটাও যখন আমি প্রতিস্থাপন করেছিলাম তার থেকে অনেকটা বেড়ে উঠেছে। এই কারণেই একটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির বড়সড় টব নির্বাচন করি। তারপর কোনো কিছুর সাহায্যে খুঁচিয়ে টব থেকে গাছটি আলগা করে নিতে হবে। এক্ষেত্রে কোনোভাবেই সাইডের মাটি গর্ত করব না, অর্থাৎ গাছের শিকড় যেন কাটা না পড়ে। তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে এবং নতুন মাটিতে গাছটাকে সেট হতে আবার বেশ কিছুটা সময় লেগে যাবে। তাই এইভাবে আস্তে আস্তে টব থেকে গাছটা আলগা করে নিয়ে টান দিলেই গাছটা উঠে চলে আসবে। এবার সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো টবে গাছ করার ক্ষেত্রে সঠিক এবং রোগমুক্ত জৈব উপাদানে পুষ্ট মাটি তৈরি করা। কেননা টবের গাছের ক্ষেত্রে এই সীমিত মাটি থেকেই গাছ তার বৃদ্ধি ও বিকাশ করে থাকে। তাই এই মাটির উপরেই নির্ভর করে গাছটা কতটা ভালোভাবে গ্রোথ করবে। আমার এই মাটিটা দেখলে বুঝতে পারবেন এই মাটি থেকে একদম ধুলো উঠছে। মাটিটা কিভাবে তৈরি করেছি তা একটু বলে নেওয়া যাক। অর্ধেক পুরনো পচানো গোবর সার আর তার সাথে বাকি অর্ধেক মাটি, এর সাথে 2 চামচ শিংকুচি, 2 চামচ হাড়গুঁড়ো, 2 চামচ নিমখোল আর 2 চামচ কলার খোসার তৈরি জৈব সার। এই সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে একসাথে একটি বস্তায় ভরে 1 মাস সরিষার খোলের তৈরি জৈব তরল সার দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অবশ্যই গোবর আর মাটি মেশানোর আগে দুটোকে আলাদাভাবে ভালো করে রোদে ছড়িয়ে শুকিয়ে নেওয়া হয়েছিল। গোবরে কেঁচো কেন্ন অনেক ধরনের পোকা থেকে থাকে, যা টবের মাটির জন্য ঠিক নয়। আর মাটিতে ভাইরাল ব্যাকটেরিয়াল অনেক ধরনের ডিজিজ থাকতে পারে, যার থেকে পরবর্তীতে গাছে বিভিন্ন রকম রোগ হয়ে থাকে। তাই গোবর ও মাটি এভাবে ভালোভাবে রোদে 5-7 দিন টানা ছড়িয়ে শুকালে তা রোগ এবং পোকামুক্ত হয়ে যায়, আর সেই মাটিতে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। টানা 1 মাস গোবর এবং অন্যান্য জৈব সার এভাবে মাটির সাথে মিশিয়ে বস্তায় ভরে রাখার ফলে মাটির সাথে সমস্ত উপাদান মিশে গিয়ে একটি
অর্গানিক্যালি রিচ, অত্যন্ত উচ্চ গুণগত মানের মাটি তৈরি করে, যে মাটিতে রোগমুক্তভাবে গাছ খুব সুন্দরভাবে দ্রুত বেড়ে উঠবে এবং গাছে ফলনও অনেক বেশি হবে। আর এক মাস পরে এই মাটি ব্যবহারের আগে অবশ্যই দু চার দিন রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। গাছটির প্রতিস্থাপন হয়ে গেল, এবার চলুন দেখে নেওয়া যাক আমি যখন নার্সারি থেকে গাছটি নিয়ে এসেছিলাম সেই সময়কার একটা ছোট্ট ক্লিপ। এটা হলো সেই মাতৃগাছ যেই গাছ থেকে কলমের চারা আমি সংগ্রহ করেছিলাম। দেখতে পাচ্ছেন গাছটিতে অনেকগুলো গ্র্যাফট বাঁধা রয়েছে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম বারো মাসি মিষ্টি কামরাঙার অনেক রকম জাত হয়, আর অবশ্যই একটি সঠিক জাত নির্বাচন করা উচিত ছোট্ট একটি টবে প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য। এই যে মাতৃগাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো বারো মাসি হুইলার জাতের গাছ। এই কামরাঙ্গাগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং সারা বছর প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়। তাই আপনি যদি ছাদে ছোট্ট টবে করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই হুইলার প্রজাতির গাছ সংগ্রহ করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, আর এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা গার্ডেনিং করতে ভালোবাসেন। আর আপনি যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এতে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।